সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমি আবারও তোমাদের সামনে আজকে হাজির হলাম নতুন একটা টপিক নিয়ে, খুবই ইন্টারেস্টিং একটা টপিক, আশা করি তোমাদের খুবই কাজে লাগবে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব আর্টারি সাপ্লাই অফ দ্য হোল বডি নিয়ে, পুরো হিউম্যান বডি আর্টারি সাপ্লাই নিয়ে ডিসকাস করব। তোমরা জানো আর্টারি সাপ্লাই শুরু হচ্ছে কোথা থেকে? দ্য পাম্পিং অর্গান অফ দ্য বডি হচ্ছে হার্ট। তাহলে এই হার্টটা ব্লাডটা পাম্প করে সার্কুলেট করে দিচ্ছে টু দ্য হোল বডি থ্রু দ্য অ্যাওর্টা। তাহলে চলো আমরা শুরু করি। আমরা জানি অ্যাসেন্ডিং অ্যাওর্টা, এটা কোন চেম্বার থেকে আসতেছে? হার্টের, হার্টের চারটা চেম্বারের মধ্যে লেফট ভেন্ট্রিকল থেকে অ্যারাইজ করতেছে অ্যাসেন্ডিং অ্যাওর্টা। আমরা দেখতে পাচ্ছি দিস ইজ দ্য অ্যাসেন্ডিং অ্যাওর্টা অ্যান্ড দিস ইজ দ্য আর্চ অফ অ্যাওর্টা, আর্চ অফ অ্যাওর্টা। আমরা জানি অ্যাওর্টার পার্ট কী কী, লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাসেন্ডিং অ্যাওর্টা অ্যারাইজ করে তারপর আর্চ করে, তার নাম হচ্ছে আর্চ অফ অ্যাওর্টা। তারপর নিচের দিকে নেমে যাবে, তাকে বলি আমরা থোরাসিক অ্যাওর্টা। ডায়াফ্রামের থোরাসিক 12 ভার্টিব্রার ওপেনিং দিয়ে যখন এই থোরাসিক পার্ট অফ দ্য অ্যাবডোমিনাল অ্যাওর্টা ঢুকে যাবে নিচে, অ্যাবডোমিনাল এন্টার করবে, তখন তার নাম হয়ে যাবে অ্যাবডোমিনাল অ্যাওর্টা। তাহলে এই অ্যাসেন্ডিং অ্যাওর্টা যখন উঠবে তখন সে দুইটা ব্রাঞ্চ দিবে, একটা হচ্ছে লেফট করোনারি আর্টারি অ্যান্ড আনাদার ওয়ান ইজ রাইট করোনারি আর্টারি। তোমরা সবাই জানো অ্যাসেন্ডিং অ্যাওর্টার ব্রাঞ্চ লেফট করোনারি এবং রাইট করোনারি আর্টারি সাপ্লাই করতেছে হার্টকে। রাইট করোনারি আর্টারি ব্রাঞ্চ দিবে পোস্টেরিয়র ইন্টারভেন্টিকুলার গ্রুভে, পোস্টেরিয়র ইন্টারভেন্টিকুলার ব্রাঞ্চ অফ রাইট করোনারি আর্টারি, পাশাপাশি পোস্টেরিয়র ভেন্ট্রিকুলার ব্রাঞ্চ, অ্যাকিউট মার্জিনাল আর্টারি, রাইট কর্নার আর্টারি, দিজ আর দ্য ব্রাঞ্চেস অফ রাইট করোনারি আর্টারি। রাইট করোনারি আর্টারি অ্যারাইজ করবে অ্যান্টিরিয়র অ্যারটিক সাইনাস থেকে, লেফট করোনারি আর্টারি সে অ্যান্টিরিয়র ইন্টারভেন্টিকুলার গ্রুপের ব্রাঞ্চ দিবে এলএডি, অ্যান্টিরিয়র ইন্টারভেন্টিকুলার ব্রাঞ্চ অফ লেফট করোনারি আর্টারি। পাশাপাশি লেফট সার্কামফ্লেক্স আর্টারি, এটা হচ্ছে লেফট করোনারি আর্টারি একটা ইম্পর্টেন্ট ব্রাঞ্চ, এবং ডায়াগোনাল আর্টারি এবং সেপ্টাল আর্টারি, দিজ আর দ্য ব্রাঞ্চেস অফ লেফট কর্নার আর্টারি। লেফট কর্নার আর্টারি অ্যারাইজ করবে ফ্রম দ্য লেফট পোস্টেরিয়র অ্যাওর্টিক সাইনাস। অ্যাসেন্ডিং অ্যাওর্টা যখন উপরে উঠবে আর্চ করবে তখন তার নাম হয়ে যাবে আর্চ অফ আর্টারি, আর্চ অফ অ্যাওর্টা। এই আর্চ অফ অ্যাওর্টা ব্রাঞ্চ দিবে, তোমরা সূত্রটা সবাই জানো, দিস ইজ ফ্রম রাইট টু দ্য লেফট বিসিএস, বিসিএস, বি দিয়ে হচ্ছে ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, সি লেফট কমন ক্যারোটিড আর্টারি অ্যান্ড এস লেফট সাবক্লেভিয়ান আর্টারি। তাহলে ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক পরবর্তীতে আবার দুই ভাগে ভাগ হবে, দুটো ব্রাঞ্চ দেবে, একটা হচ্ছে রাইট সাবক্লেভিয়ান আর্টারি অ্যান্ড রাইট কমন ক্যারোটিড আর্টারি। তাহলে আশা করি তোমরা আর্চ অফ অ্যাওর্টার তিনটা ব্রাঞ্চ, বিসিএস, ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, লেফট কমন ক্যারোটিড আর্টারি, লেফট সাবক্লেভিয়ান আর্টারি, এবং পরবর্তীতে আবার ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক দুটা ব্রাঞ্চ দিবে, এটা হচ্ছে রাইট সাবক্লেভিয়ান আর্টারি এবং রাইট কমন ক্যারোটিড আর্টারি। ব্রাকিওসেফালিক এই আর্চ অফ অ্যাওর্টার এই তিনটা ব্রাঞ্চের মাধ্যমে এই আর্টারিগুলো সাপ্লাই করবে আমাদের হেড অ্যান্ড ন্যাক রিজিয়নকে, হেড অ্যান্ড ন্যাক রিজিয়নকে, পাশাপাশি ব্রেনকে। তো এখন আমরা চলে আসি সাবক্লেভিয়ান আর্টারি, সাবক্লেভিয়ান আর্টারি লেফটে থাকবে লেফট সাবক্লেভিয়ান আর্টারি, যেটা আর্চ অফ অ্যাওর্টার ডিরেক্ট ব্রাঞ্চ, এবং রাইটে থাকবে রাইট সাবক্লেভিয়ান আর্টারি, যেটা ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক থেকে বের হবে, আর ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক ইজ আলটিমেটলি ইজ এ ব্রাঞ্চ অফ আর্চ অফ অ্যাওর্টা। সাবক্লেভিয়ান আর্টারি, এই সাবক্লেভিয়ান আর্টারি, এই আর্টারিকে তিনটা পার্টে ভাগ করা হয়, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট এবং থার্ড পার্ট। এই তিনটা পার্টে ভাগ করে যে মাসেলটা, এই মাসেলের নাম হচ্ছে স্কেলিনাস এন্টেরিয়র মাসেল। স্কেলিনাস এন্টেরিয়র মাসেল সাবক্লেভিয়ান আর্টারিকে, সাবক্লেভিয়ান মানে ক্লেভিকলের নিচে থাকে সেই জন্য তার নাম সাবক্লেভিয়ান আর্টারি। স্কেলিনাস এন্টেরিয়র মাসেলের মাধ্যমে এই সাবক্লেভিয়ান আর্টারি তিনটা পার্টে ভাগ হয়। এখন আমরা চলে আসি এই সাবক্লেভিয়ান আর্টারির ফার্স্ট পার্ট থেকে কী কী ব্রাঞ্চ আসতেছে। সূত্রটা আমরা মনে রাখতে পারি, সাবক্লেভিয়ান আর্টারির ব্রাঞ্চগুলো যদি আমরা ওভারঅল মনে রাখি তাহলে আমরা সূত্রটা পড়ব ভিটামিন সিডি, ভিট সিডি। তাহলে ভি দিয়ে হচ্ছে ভার্টিব্রাল আর্টারি,
আই দিয়ে ইন্টারনাল থোরাসিক আর্টারি, টি দিয়ে থাইরো সার্ভাইকাল ট্রাঙ্ক, সি দিয়ে হচ্ছে কোস্টো সার্ভাইকাল ট্রাঙ্ক এবং ডি দিয়ে হচ্ছে ডর্সাল স্ক্যাপুলার আর্টারি। দিজ আর দ্য ব্রাঞ্চেস অফ সাবক্লেভিয়ান আর্টারি। সাবক্লেভিয়ান আর্টারি ফার্স্ট পার্টের যে ব্রাঞ্চগুলো আসবে তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ভার্টিব্রাল আর্টারি, দেন ইন্টারনাল থোরাসিক আর্টারি এবং থাইরো সার্ভাইকাল ট্রাঙ্ক। প্রথমে আমরা শুরু করি ভার্টিব্রাল আর্টারি দিয়ে। ভার্টিব্রাল আর্টারি ইজ আ ব্রাঞ্চ অফ ফার্স্ট পার্ট অফ সাবক্লেভিয়ান আর্টারি। এই ভার্টিব্রাল আর্টারিটা তার চারটা পার্ট, ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড অ্যান্ড ফোর্থ। ভার্টিব্রাল আর্টারি ফোর্থ পার্ট আমরা বলি যখন সে ফোরামেন ম্যাগনাম দিয়ে ঢুকে ক্রেনিয়াল ক্যাভিটিতে ঢুকবে এবং পরবর্তীতে এই রাইট অ্যান্ড লেফট ভার্টিব্রাল আর্টারি পন্সের ভেন্ট্রাল সার্ফেসে, আমরা দেখতে পাচ্ছি ভেন্ট্রাল সার্ফেস অফ দ্য পন্সে রাইট অ্যান্ড লেফট ভার্টিব্রাল আর্টারি ইউনাইট করে ফর্ম করবে বেসিলার আর্টারি। এটা তোমাদের ভাইবাতে জিজ্ঞেস করা হয়। এখন আমরা ভার্টিব্রাল আর্টারি জানবো ইন্টারনাল থোরাসিক আর্টারি। ইন্টারনাল থোরাসিক আর্টারি তার ব্রাঞ্চ কী কী? পেরিকার্ডিওফেনিক আর্টারি, পারফোরেটিং ব্রাঞ্চ, মিডিয়াস্টিনাল ব্রাঞ্চ, অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি, মাস্কুলোফেনিক আর্টারি। ফার্স্ট টু সিক্স প্রত্যেকটা ইন্টারকোস্টাল স্পেসে এই ইন্টারকোস্টাল আর্টারি, অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি সাপ্লাই করতেছে। আমরা জানি প্রত্যেকটা স্পেসে, ইন্টারকোস্টাল স্পেসে থাকে দুটো করে অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি অ্যান্ড ভেইন অ্যান্ড একটা করে পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি অ্যান্ড ভেইন। মাস্কুলোফেনিক আর্টারি অ্যান্ড সুপিরিয়র ভেস্টিক আর্টারি আর দ্য টার্মিনাল ব্রাঞ্চেস অফ ইন্টারনাল থোরাসিক আর্টারি, তার একটা নাম হচ্ছে ইন্টারনাল মেমোরি আর্টারি। এখন আমরা চলে আসি থাইরো সার্ভাইকাল ট্রাঙ্ক। দিস ইজ দ্য ফার্স্ট ব্রাঞ্চ অফ ফার্স্ট পার্ট অফ দ্য সাবক্লেভিয়ান আর্টারি। থাইরো সার্ভাইকাল ট্রাঙ্কের যে ব্রাঞ্চগুলো সেগুলো হচ্ছে ইনফিরিয়র থাইরয়েড আর্টারি তিনটা ব্রাঞ্চ, সুপ্রাস্ক্যাপুলার আর্টারি এবং ট্রান্সভার্স সার্ভাইকেল আর্টারি। ইনফিরিয়র থাইরয়েড আর্টারি থেকে একটা ব্রাঞ্চ আসবে প্যারাথাইরয়েড আর্টারি। কোস্টো সার্ভাইকাল ট্রাঙ্ক। কোস্টো সার্ভাইকাল ট্রাঙ্কটা সেকেন্ড পার্ট থেকে আসে, এটা আবার মাঝে মধ্যে ফার্স্ট পার্ট থেকেও আসতে পারে। কোস্টো সার্ভাইকাল ট্রাঙ্কটা তার ব্রাঞ্চ কী কী দিবে? একটা হচ্ছে ডিপ সার্ভাইকাল আর্টারি, একটা হচ্ছে সুপিরিয়র ইন্টারকোস্টাল আর্টারি। সুপিরিয়র ইন্টারকোস্টাল আর্টারি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড স্পেসে, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি দিবে এবং থার্ড পার্ট অফ দ্য সাবক্লেভিয়ান আর্টারি গিভস রাইজ টু ডর্সাল স্ক্যাপুলার আর্টারি। আমরা সাবক্লেভিয়ান আর্টারি নিয়ে ডিসকাস করলাম, এখন আমরা চলে আসি কমন ক্যারোটিড আর্টারি নিয়ে। কমন ক্যারোটিড আর্টারি মেইনলি সাপ্লাই করতেছে হেড অ্যান্ড রিজিওনকে। এই কমন ক্যারোটিড আর্টারি লেফটে থাকে লেফট কমন ক্যারোটিড আর্টারি এবং রাইটে রাইট কমন ক্যারোটিড আর্টারি, এটা নেক দিয়ে পাস করবে এবং যখন এই কমন ক্যারোটিড আর্টারি নেককে অ্যাট দ্য লেভেল অফ আপার বর্ডার অফ থাইরয়েড কার্টিলেজ, আপার বর্ডার অফ দ্য থাইরয়েড কার্টিলেজ লেভেলে আসার পরে এই কমন ক্যারোটিড আর্টারি ব্রাঞ্চ দিবে ইন্টু এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। সেখানে দেখতে পাচ্ছ রাইট কমন ক্যারোটিড আর্টারি এবং লেফট কমন ক্যারোটিড আর্টারি যখন চলে আসবে দ্য লেভেল অফ আপার বর্ডার অফ থাইরয়েড কার্টিলেজ তখন সে ব্রাঞ্চ দিবে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, যেটা কিনা সাপ্লাই করবে ফেস অ্যান্ড স্কাল্পকে, এবং ইন্টারনাল ক্যারোটিড আর্টারি ক্যারোটিড ক্যানেলের মাধ্যমে সে ক্রেনিয়াল ক্যাভিটিতে ঢুকে যাবে এবং আলটিমেটলি সাপ্লাই করবে ব্রেইনকে। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট তোমাদের বোঝার জন্য, এটা তোমরা মাথায় রাখবা। যখন এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, তোমাদের এক্সটার্নাল ক্যারোটিড আর্টারির ব্রাঞ্চগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট, তোমাদের এগুলো মুখস্থ রাখতে হবে। এক্সটার্নাল ক্যারোটিড আর্টারির ব্রাঞ্চগুলো আমাদের মধ্যে অ্যান্টেরিয়র ব্রাঞ্চগুলো ইম্পর্টেন্ট হচ্ছে সুপিরিয়র থাইরয়েড আর্টারি, লিঙ্গুয়াল আর্টারি, অ্যাসেন্ডিং এখানে আমরা বলবো ফেশিয়াল আর্টারি। সুপিরিয়র থাইরয়েড আর্টারি, লিঙ্গুয়াল আর্টারি এবং ফেশিয়াল আর্টারি, দিস আর দ্য অ্যান্টেরিয়র ব্রাঞ্চ। অ্যান্ড মিডিয়াল ব্রাঞ্চ ইজ অ্যাসেন্ডিং ফেনিঞ্জিয়াল আর্টারি। আর পোস্টিরিয়র ব্রাঞ্চ আমরা বলবো পোস্টিরিয়র অরিকুলার আর্টারি, দিস ইজ দ্য পোস্টিরিয়র অরিকুলার আর্টারি অ্যান্ড অক্সিপিটাল আর্টারি। সো টার্মিনাল ব্রাঞ্চ অফ
এক্সটার্নাল ক্যাভিটি আর্টারি পরীক্ষা জিজ্ঞেস করা হয়। দুইটা টার্মিনাল ব্রাঞ্চ, দিস ইজ দ্য ম্যাক্সিলারি আর্টারি অ্যান্ড সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি। সো এই ব্রাঞ্চগুলো আমাদের নাম মনে রাখতে হবে, দ্য ব্রাঞ্চেস অফ এক্সটার্নাল ক্যাভিটি আর্টারি, সুপিরিয়র থাইরয়েড আর্টারি, লিঙ্গুয়াল আর্টারি, অ্যাসিটিক ফ্যারিঞ্জিয়াল আর্টারি, ফেশিয়াল আর্টারি, পোস্টেরিয়র লিঙ্গুয়াল আর্টারি, অক্সিপিটাল আর্টারি, ম্যাক্সিলারি আর্টারি অ্যান্ড সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি। ম্যাক্সিলারি আর্টারি এবং সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি, দিজ আর দ্য টার্মিনাল ব্রাঞ্চেস অফ এক্সটার্নাল ক্যাভিটি আর্টারি। আচ্ছা, এখন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ওয়াট আর দ্য ব্রাঞ্চেস অফ ম্যাক্সিলারি আর্টারি। এই ম্যাক্সিলারি আর্টারি কী কী ব্রাঞ্চ আছে? ম্যাক্সিলারি আর্টারি তার আবার তিনটা পার্ট, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট অ্যান্ড থার্ড পার্ট। ফার্স্ট পার্ট অফ দ্য ম্যাক্সিলারি আর্টারি থেকে আসবে ডিপ অরিগুলার আর্টারি, অ্যান্টেরিয়র টিম্প্যানিক আর্টারি, মিডল মেনিনজিয়াল আর্টারি, অ্যাক্সেসরি মেনিনজিয়াল আর্টারি এবং ইনফিরিয়র এলভিউলার আর্টারি। তার আবার মাইলোহাইয়েট, ডেন্টাল, মেন্টাল এবং লিঙ্গুয়াল ব্রাঞ্চ থেকে ম্যান্ডিবুলার রিলেশনে। সেকেন্ড পার্ট অফ দ্য ম্যাক্সিলারি আর্টারি ব্রাঞ্চ দিবে ডিপ টেম্পোরাল আর্টারি, ব্রাঞ্চ টু টেরিকয়েড এবং মেসেটার মাসেলকে এবং বাক্কাল আর্টারি, বাক্সিনেটো মাসেলকে সাপ্লাই করবে। থার্ড পার্ট অফ দ্য ম্যাক্সিলারি আর্টারি ব্রাঞ্চ দিবে পোস্টেরিয়র সুপিরিয়র এলভিওলার আর্টারি, ফেরিনজিয়াল ব্রাঞ্চ অফ টেরিকয়েড ক্যানাল, গ্রেটার প্যালাটাইন আর্টারি, প্যালেটকে সাপ্লাই করবে, ইনফ্রাঅরবিটাল আর্টারি, স্ফেনোপ্যালাটাইন আর্টারি। এই স্ফেনোপ্যালাটাইন আর্টারি আরেকটা নাম হচ্ছে আর্টারি অফ এপিস্টেক্সিস। এই আর্টারির কারণেই এপিস্টেক্সিস হয়, এপিস্টেক্সিসটা বাচ্চাদের ক্ষেত্রে কমন থাকে। সো দিজ আর দ্য ব্রাঞ্চেস অফ ম্যাক্সিলারি আর্টারি। তোমরা প্যারাইটালের ইনার সার্ফেসে যে ইমপ্রেশনটা পাও আর্টারি, দিস ইজ দ্য মিডল মেনিনজিয়াল আর্টারি, ইমপ্রেশন ফর মিডল মেনিনজিয়াল আর্টারি। তাহলে মিডল মেনিনজিয়াল আর্টারি তাহলে কার ব্রাঞ্চ? মিডল মেনিনজিয়াল আর্টারি ইজ দ্য ব্রাঞ্চ অফ ম্যাক্সিলারি আর্টারি। কিন্তু আমরা একটু আগে পড়লাম যে এক্সটার্নাল ক্যাভিটি সাপ্লাই করতেছে ফেস এবং স্কাল্পকে, তাহলে সে মেনিনজিস পর্যন্ত রিচ করলো কিভাবে? এই ম্যাক্সিলারি আর্টারি ফোরামেন স্পাইনোসামের মাধ্যমে ঢুকবে ক্রেনিয়াল ক্যাভিটিতে এবং সাপ্লাই করবে। এই মিডল মেনিনজিয়াল আর্টারি ঢুকবে ফোরামেন স্পাইনোসামের মাধ্যমে ক্রেনিয়াল ক্যাভিটিতে এবং সাপ্লাই করবে মেনিনজিসকে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি অপথালমিক আর্টারি। আমরা বললাম এক্সটার্নাল ক্যারোটিড আর্টারির কথা, এখন আমরা বলবো ইন্টারনাল ক্যারোটিড আর্টারির কথা। ইন্টারনাল ক্যারোটিড আর্টারির কী কী ব্রাঞ্চ আছে? এই ইন্টারনাল ক্যারোটিড আর্টারি কয়েকটা পার্ট আছে, এর মধ্যে একটা হচ্ছে সার্ভাইকেল পার্ট, এখানে কোনো ব্রাঞ্চ আসবে না। দেন পেট্রাস পার্ট, এই পেট্রাস পার্ট থেকে আসবে ব্রাঞ্চ টু মিডল ইয়ার, টেরিগয়েড অ্যান্ড ক্যারোটিকো টিম্প্যানিক ব্রাঞ্চ। ক্যাভার্নাস পার্ট, এই ক্যাভার্নাস পার্ট থেকে আসবে ব্রাঞ্চ টু ট্রাইজেমিনাল গ্যাংলিয়ান হাইপোফাইশিয়াল ব্রাঞ্চ। অ্যান্ড দেন হচ্ছে সেরিব্রাল পার্ট, এই সেরিব্রাল পার্ট অফ ইন্টারনাল ক্যারোটিড আর্টারি থেকে যে আর্টারিটা আসবে, ওয়ান অফ দ্য আর্টারি ইজ অপথালমিক আর্টারি। সেরিব্রাল পার্ট অফ দ্য ইন্টারনাল ক্যারোটিড আর্টারি থেকে কী কী ব্রাঞ্চ আসবে? ওয়ান ইজ অপথালমিক আর্টারি, দেন অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি, সো দিস ইজ দ্য অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি, দেন মিডল সেরিব্রাল আর্টারি, দিস ইজ দ্য মিডল সেরিব্রাল আর্টারি। এই ইন্টার সেরিব্রাল আর্টারি, মিডল সেরিব্রাল আর্টারি এখানে সাইকেল অফ ইনফরমেশনে কাজ করতেছে। দেন পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি ইজ অলসো এ ব্রাঞ্চ অফ ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, দিস ইজ দ্য ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। অ্যান্ড অ্যান্টেরিয়র কোরোয়েডাল আর্টারি, সো এই অ্যান্টেরিয়র কোরোয়েডাল আর্টারি দিস ইজ অলসো এ ব্রাঞ্চ অফ ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, সেরিব্রাল পার্ট অফ ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। এখন আমরা পেয়ে যাই অপথালমিক আর্টারিতে। অপথালমিক আর্টারি ব্রাঞ্চগুলো কী কী একটু আমরা খেয়াল করি। অপথালমিক আর্টারি ব্রাঞ্চগুলো হচ্ছে লেক্রিমাল আর্টারি, সিলিয়ার আর্টারি, সেন্ট্রাল আর্টারি অফ রেটিনা, এটা হচ্ছে ট্রু এন্ড আর্টারি। একটা এক্সাম্পল পালপেব্রাল আর্টারি, সুপ্রাটোক্লিয়ার আর্টারি, সুপ্রাঅরবিটাল আর্টারি এবং এন্ট্রি অ্যান্ড পোস্টেরিয়র ইথমোডাল আর্টারি। সো দিজ আর দ্য ব্রাঞ্চেস অফ অপথালমিক আর্টারি। অপথালমিক আর্টারি কার ব্রাঞ্চ? ইন্টারনাল ক্যারোটিড আর্টারি ব্রাঞ্চ। তাহলে আমরা জানলাম সাপ্লিমেন্ট আর্টারি, ক্যারোটিড কমন ক্যারোটিড আর্টারি, এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি এবং ইন্টারনাল ক্যারোটিড আর্টারি ব্রাঞ্চগুলো। এখন আমরা চলে আসি, আমরা পড়ছিলাম সাপ্লিমেন্ট আর্টারি ফার্স্ট পার্টির ব্রাঞ্চ হচ্ছে ভার্টিব্রাল আর্টারি। আর এই ভার্টিব্রাল আর্টারি, আমরা জানি তার চারটা পার্ট, সে
পেন্টাল সার্ফেস অফ দ্য পন্স দে আর সেভন করে ভেজিলার আর্টারি। এই ভার্টিব্রাল আর্টারি কি কি ব্রাঞ্চ আছে? ফোর্থ পার্ট অফ ভার্টিব্রাল আর্টারি ব্রাঞ্চগুলো হচ্ছে মেনিনজিয়াল আর্টারি, দিস ইজ দ্য মেনিনজিয়াল আর্টারি, দেন অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র স্পাইনাল আর্টারি, পোস্টেরিয়র ইনফিরিয়র সেরিবেলার আর্টারি এবং মেডুলারি আর্টারি। সো দিজ আর দ্য ব্রাঞ্চেস অফ ফোর্থ পার্ট অফ ভার্টিব্রাল আর্টারি। ভার্টিব্রাল আর্টারি ব্রাঞ্চগুলো মনে রাখা খুবই জরুরি। এখন আমরা চলে আসি বেজিলার আর্টারি। এই বেজিলার আর্টারি কি কি ব্রাঞ্চ? সো বেজিলার আর্টারি ফর্ম করতেছে মেনলি বাই দ্য ইউনিয়ন অফ রাইট অ্যান্ড লেফট ভার্টিব্রাল আর্টারি ইন দ্য মেন্টাস সার্ফেস অফ দ্য পন্স। এই বেজিলার আর্টারি ব্রাঞ্চগুলো হচ্ছে অ্যান্টেরিয়র ইনফিরিয়র সেরিবেলার আর্টারি, অ্যান্টেরিয়র ইনফিরিয়র সেরিবেলার আর্টারি দেখতে পাচ্ছি আমরা, দেন ল্যাব্রিন্থিন আর্টারি, দেন পন্টাইন পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি, দিস ওয়ান, দিজ আর দ্য ব্রাঞ্চেস অফ বেজিলার আর্টারি। পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি সাপ্লাই করবে সেরিব্রামকে, অক্সিপিটাল লোব অফ দ্য সেরিব্রাম, পাশাপাশি অ্যাডজয়নিং এরিয়াকে সাপ্লাই করবে পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি। সো দিজ আর দ্য ব্রাঞ্চেস অফ বেজিলার আর্টারি। এখন আমরা চলে আসি, তোমরা মনে রাখবে একটা কথা, সেরিব্রাল পার্ট অফ ইন্টারনাল ক্যাভিটি আর্টারি, ফোর্থ পার্ট অফ ভার্টিব্রাল আর্টারি, বেজিলার আর্টারি, এগুলোর ব্রাঞ্চগুলো মনে রাখা খুবই খুবই জরুরি। সার্কেল অফ উইলিস, এই সার্কেল অফ উইলিসটা একটা আর্টারিয়াল সার্কেল। এই সার্কেল কোল্যাটারাল সার্কুলেশন মিনিং করতেছে, যখন কোনো ব্রেইনে সাপ্লাই করতেছে আর্টারিগুলার কোথাও যদি অকলুশন হয় তখন এই কোল্যাটারাল সার্কুলেশন মিনিংয়ের মাধ্যমে ব্রেইনের সার্কুলেশনটা অব্যাহত থাকে। সার্কেল অফ উইলিস ফর্ম করতেছে, পিছনে দেখতে পাচ্ছি আমরা পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি, পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি এবং ইন্টারনাল ক্যাভিটি আর্টারি ব্রাঞ্চ অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি এবং মিডল সেরিব্রাল আর্টারি। ইন্টার ক্যাভিটারের সাথে পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি কমিউনিকেট করতেছে যে আর্টারিটা, সেটা হচ্ছে পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি। এই পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি হচ্ছে ইন্টারনাল ক্যাভিটি আর্টারি ব্রাঞ্চ, মিডল সেরিব্রাল আর্টারি ইন্টারনাল ক্যাভিটি আর্টারি ব্রাঞ্চ এবং অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি ইন্টারনাল ক্যাভিটি আর্টারি ব্রাঞ্চ। দুটো অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারির মধ্যে যে কমিউনিকেট করতেছে তার নাম হচ্ছে অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি। অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি হচ্ছে অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি ব্রাঞ্চ। এখন আমরা চলে আসি, তাহলে এই হচ্ছে, দিস ইজ দ্য সার্কেল অফ উইলিস। এখন আমরা চলে আসি ব্লাড সাপ্লাই অফ দ্য ব্রেইন। তাহলে ব্রেইনে আর্টারি সাপ্লাই আমরা কি বলবো? অ্যান্টেরিয়র মিডল অ্যান্ড পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি। তার মধ্যে অ্যান্টেরিয়র এবং মিডল সেরিব্রাল আর্টারি হচ্ছে ইন্টারনাল ক্যাভিটি আর্টারি ব্রাঞ্চ এবং পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি বেজিলার আর্টারি ব্রাঞ্চ। তখন তোমাদের জিজ্ঞেস করা হয় বেজিলার আর্টারি কোথায় ফর্মেশন হয়, কীভাবে ফর্মেশন হয় এগুলো। এখন আমরা চলে আসি ইন্টারনাল ক্যাপসুল তার আর্টারি সাপ্লাই এবং ব্রেন স্টিমের আর্টারি সাপ্লাই। ইন্টারনাল ক্যাপসুলে আর্টারি সাপ্লাই জিজ্ঞেস করা হলে আমাদের ইন্টারনাল ক্যাপসুলে পার্ট আছে অ্যান্টেরিয়র লিম্ব, পোস্টেরিয়র লিম্ব, জেনু। অ্যান্টেরিয়র লিম্বের লোয়ার পোর্শন সাপ্লাই করতেছে মিডিয়াল স্ট্রাইড ব্রাঞ্চ, দিস ইজ দ্য ব্রাঞ্চ অফ অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি। আপার পোর্শন সাপ্লাই করতেছে লেন্টিকুলার স্ট্রাইড স্ট্রাইড ব্রাঞ্চ অফ মিডিয়াল সেরিব্রাল আর্টারি। পোস্টেরিয়র লিম্বে সাপ্লাই করতেছে আপার পোর্শনে লেন্টিকুলার স্ট্রাইড ব্রাঞ্চ অফ মিডল সেরিব্রাল আর্টারি। তাহলে লেন্টিকুলার স্ট্রাইড ব্রাঞ্চটা সাপ্লাই করতেছে আপার পোর্শন অফ দ্য অ্যান্টেরিয়র লিম্ব, আপার পোর্শন অফ দ্য পোস্টেরিয়র লিম্ব এন্ড জেনু। পোস্টেরিয়র লিম্বের লোয়ার পোর্শন সাপ্লাই করতেছে ডিরেক্ট ব্রাঞ্চ অফ ইন্টারনাল ক্যাভিটি আর্টারি এবং অ্যান্টেরিয়র করোডাল ব্রাঞ্চ অফ ইন্টারনাল ক্যাভিটি আর্টারি। এই অ্যান্টেরিয়র করোডাল ব্রাঞ্চ অফ ইন্টারনাল ক্যাভিটি আর্টারিকে বলতেছে স্যাটেলাইট আর্টারি অফ অপটিক ট্র্যাক্ট, এবং লেন্টিকুলার স্ট্রাইড ব্রাঞ্চ অফ মিডল সেরিব্রাল আর্টারিকে বলতেছে চারকোর্স আর্টারি অফ সেরিব্রাল হ্যামোরেজ, এবং জেনুর এই পোর্শনকে সাপ্লাই করবে ডিরেক্ট ব্রাঞ্চ অফ ইন্টারনাল ক্যাভিটি আর্টারি। সো আলটিমেটলি ইন্টারনাল ক্যাপসুলকে সাপ্লাই করতেছে মিডিয়াল স্ট্রাইড ব্রাঞ্চ অফ অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি, লেন্টিকুলার স্ট্রাইড ব্রাঞ্চ অফ মিডল সেরিব্রাল আর্টারি, ডিরেক্ট ব্রাঞ্চ অফ ইন্টারনাল ক্যাভিটি আর্টারি এবং অ্যান্টেরিয়র করোডাল ব্রাঞ্চ অফ ইন্টারনাল ক্যাভিটি আর্টারি। এখন আমরা চলে আসি আর্টারি সাপ্লাই অফ দ্য ব্রেইন স্টিম। ব্রেইন স্টিমের আর্টারি সাপ্লাই পড়তে গেলে আমরা যদি থ্যালামাসটাও সাথে পড়ে নিই, থ্যালামাস ইজ দ্য মাস অফ গ্রে ম্যাটার, এই থ্যালামাসকে সাপ্লাই করতেছে পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি, পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি এবং বেজিলার আর্টারি। আর ব্রেইন স্টিম ফর্মেশন করতে আমরা জানি মিড ব্রেইন, পন্স এবং মেডুলা দিয়ে। মিড ব্রেইনকে সাপ্লাই করতেছে পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি, বেজিলার আর্টারি অ্যান্ড সুপিরিয়র সেরিব্রাল আর্টারি। পন্সকে সাপ্লাই করে বেজিলার আর্টারি, পন্টাইন ব্রাঞ্চ অফ বেজিলার আর্টারি, সুপিরিয়র সেরিব্রাল আর্টারি অ্যান্ড অ্যান্টেরিয়র ইনফিরিয়র সেরিব্রাল আর্টারি। মেডুলাকে সাপ্লাই করে পোস্টেরিয়র ইনফিরিয়র সেরিব্রাল আর্টারি, বেজিলার আর্টারি, দেন পোস্টেরিয়র স্পাইনাল আর্টারি, অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি,
एंड वार्डिबल आर्टरी। सेरिबेलम का सप्लाई करे सुपीरियर सेरिबेलर आर्टरी, एंटीरियर इन्फीरियर सेरिबेलर आर्टरी एंड पोस्टीरियर इन्फीरियर सेरिबेलर आर्टरी। सब सेरिबेलर आर्टरी गुलो सप्लाई करबे सेरिबेलम के। बट सेरिबेलम इज नॉट द पार्ट ऑफ पेनस्टीम, सेरिबेलम इज अ पार्ट ऑफ हाइंड ब्रेन। তাহলে আমরা জানলাম ইন্টারনাল ক্যাপসুলার আর্টারি সাপ্লাই, ব্রেইন আর্টারি সাপ্লাই, বেইন স্টিম আর্টারি সাপ্লাই, সেরিব্রামের আর্টারি সাপ্লাই।